তেজদাসকাঠি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। করোনার এই মহামারীতে তোমরা বাড়িতে বসে ক্লাস করছো অনলাইন পদ্ধতিতে। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কার্যকরীমূলক। আমরা আজকে আলোচনা করব জৈব যৌগের নামকরণ। আমি এক লিখছি, কারণ এই নামকরণটি দুই তিন ক্লাসে আলোচনা করতে হবে। আমরা আজকে প্রথম শুরু করব জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে প্রথম দিকে প্রতিটি নতুন যৌগকে একটি স্বতন্ত্র নাম দেওয়া হতো। সেই সময় কি হতো, প্রাচীন রাসায়নিক বিজ্ঞান যৌগের নামকরণ তাদের উৎস, ধর্ম ইত্যাদির উপর নির্ভর করে দিতেন। কিন্তু অনেক জৈব যৌগ যখন আবিষ্কৃত হয় তখন এই নাম দেওয়াটা দুঃসাধ্য হয়ে পড়ছে। আবার এক এক দেশের বিজ্ঞানী এক এক রকম একটি যৌগের নামকরণ করে ফেলছে, যার কারণে কি হয়, সমস্যার সৃষ্টি হয়। যার ফলে জৈব যৌগের নামকরণের কয়েকটি বিধিবদ্ধ পদ্ধতি, বিজ্ঞানীরা বিধিবদ্ধ পদ্ধতিতে নামকরণ শুরু করে। সেগুলো কি, এক সাধারণ পদ্ধতি বা ট্রিভিয়াল পদ্ধতি বলা হয়, দুই উদ্ভূত বা জাত প্রণালী, আর তিন হচ্ছে আন্তর্জাতিক বা IUPAC ইউপ্যাক সিস্টেম। প্রথমেই আমরা যদি সাধারণ পদ্ধতি নিয়ে কথা বলি, সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি, এই পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামের শেষে এন যোগ করতে হবে। কি যোগ করতে হবে, এন যুক্ত করতে হবে। মিথেন থেকে বিউটেন পর্যন্ত চারটি যৌগের নাম, এদের সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকোহলের নাম থেকে উদ্ভূত হয়েছে। অ্যালকোহল, যেমন মিথানল মিথেন, ইথানল ইথেন, প্রোপানল প্রোপেন, বিউটানল বিউটেন, এভাবে আসছে। পঞ্চম থেকে উচ্চতর হাইড্রোকার্বনের ক্ষেত্রে অণুতে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা সূচক গ্রিক শব্দের সাথে এন যোগ করছে। কার্বন পরমাণু যদি পাঁচ হয় তাহলে গ্রিক শব্দ হচ্ছে পেন্টা, এর শব্দ পেন্টা, পেন্টার সাথে পেন্টেন, হেক্সা হলে হেক্সা যোগেন হেক্সেন, হেপটেন অক্টেন ননেন দেখে, এরকম করা। এটা কি, আমরা এখানে যদি বলি যে সম্পৃক্ত যৌগ, কোন শিকল নাই, সরল শিকল, কার্বন শিকলের গঠন যদি সরল হয় তাহলে তার নামের পূর্বে এ, যেমন এটা সরল শিকল, এগুলো তাহলে এটা কি হবে, প্রোপেন, তাহলে এটাকে বলতে হবে নর্মাল প্রোপেন, এটাকে বলতে হবে এন প্রোপেন, প্রোপেন এন প্রোপেন। যদি পেন্টেন বলি আমরা, CH3 CH2 CH2 CH3, তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন, তাহলে পেন্ট পেন্ট জোপেন, তাহলে এটার নাম কি হবে, পেন্টেন। কিন্তু এটা যদি সরল শিকল তাহলে এর পূর্বে এন বসাইতে হবে, এর পূর্বে এন বসাইতে হবে। এখন সপ্ত সরল শিকল হবে না, হবে শাখা শিকল হতে পারে। যেমন আমরা যদি একটা শাখা তৈরি করি, যে এইটাকেই আমরা একটু শাখা তৈরি করলাম, এইখানে একটা শাখা তৈরি, এখানে তো একটা কার্বন কয়টা, কার্বন ঠিক পাঁচটাই আছে, এটা শাখা শিকল হয়ে গেল। তাহলে যদি শাখা শিকল হয় তাহলে অর্থাৎ একটি কার্বনের সাথে যদি তিনটা কার্বন যুক্ত থাকে, এখানে দেখো একটা কার্বনের সাথে সর্বোচ্চ দুইটা কার্বন যুক্ত হইতে পারে, একটা এটার সাথে একটা আর এটার সাথে কি দুইটা, সর্বোচ্চ যদি তিনটা কার্বন যুক্ত হয় তাহলে এটাকে বলবো আমরা আইসো, তাহলে এটার নাম কি হবে, আইসো পেন্টেন,
আইসোপেন্টেন। আবার যদি এরকম হয় এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা কার্বন, তাহলে একটা কার্বনের সাথে কয়টা? এক দুই তিন চারটা যুক্ত কার্বন, আর এখানে এই কার্বনের সাথে এক দুই তিনটা যুক্ত। যদি এরকম চারটা যুক্ত হয় তাহলে হবে নিওপেন্টেন, এটাকে বলবো আমরা নিওপেন্টেন বা টারসিয়ারি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি টারসিয়ারি যৌগ। তাহলে আইসো নিউ, নর্মাল আইসো নিউ, এইভাবে হচ্ছে সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি। সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি বা উদ্ভূত বা জাত প্রণালী, এগুলোতে অনেক কি সমস্যা দেখা দেয়, এগুলো দিয়ে বড় বড় যৌগগুলো বা একাধিক শাখাযুক্ত যৌগগুলোর নামকরণ করা যায় না, যার ফলে বিজ্ঞানীগণ ইউপ্যাক পদ্ধতি বেছে নিয়েছে। ইউপ্যাক পদ্ধতি বা জেনেভা পদ্ধতি বলা হয়। ইউপ্যাক হচ্ছে, ইউপ্যাকের ফুল মিনিং হচ্ছে কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তা জেনেভায় একটা সম্মেলনের মাধ্যমে এই পদ্ধতিটা চালু হয়েছে। তো এই ক্ষেত্রে ইউপ্যাক পদ্ধতিতে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, হ্যাঁ, কিটোন, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিনো যৌগ, এগুলোকে আলাদা আলাদা করে আমরা নামকরণ শুরু করব, আলাদা আলাদা করে আমরা নামকরণগুলো শিখব। তো অ্যালকেনের ক্ষেত্রে ইউপ্যাক পদ্ধতি যদি বলি, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, CnH2n+2। এখানেও শাখাযুক্ত এবং শাখাবিহীন আমরা অ্যালকেন পাব। তো শাখাযুক্ত এবং শাখাবিহীন, আমরা শাখাযুক্ত বিহীন আর একটা অ্যালকেন এখানে লিখি, এদেরও শাখাবিহীন অ্যালকেনের ক্ষেত্রেও প্রথম চারটি ক্ষেত্রে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এভাবে। পঞ্চমটা থেকে ওই পাঁচ গ্রিক শব্দ, পাঁচের গ্রিক শব্দ পেন্টা যোগেন পেন্টেন। সাধারণ পদ্ধতিতে যেখানে এন লেখা লাগবে, এখানে কোনো এন লেখা লাগবে না, তাহলে এটার নাম কী হবে? মিথেন, এটা ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। সাধারণ পদ্ধতিতে এন ব্যবহার করতাম, এখানে এন লেখা লাগবে না। এখন শাখা যুক্ত হলে আমরা কিভাবে নামকরণ করব, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। শাখাযুক্ত অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা একটা শাখাযুক্ত লিখি CH3, এইটাকে আমরা আইসোপেন্টেন বলছিলাম সাধারণ পদ্ধতিতে আইসোপেন্টেন, কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে এটা পেন্টেন নয়। ইউপ্যাক পদ্ধতিতে সাধারণত মূল শিকল এবং শাখা শিকল, প্রথমে আমরা মূল শিকল বা বৃহত্তর অ্যালকেনটাকে নির্বাচন করতে হবে। দেখো এর জন্য আমরা কি করব, নাম্বারিং করব, যেমন এক দুই তিন চার, এক দুই তিন, এটাও চার হতে পারে, আবার এক দুই তিন চার, আবার যদি এদিক থেকে বলি এক দুই তিন, তাহলে দেখো এইভাবে যদি আমরা শাখাটা বলি তাহলে সেটা ছোট হয়ে যায়, তাহলে আমরা এটা নির্বাচন করবো না। যদি বলি এক দুই তিন চার, চারটা, এক দুই তিন চার, চারটা, তাহলে শাখা এদিকেও যতটুকু এদিকেও ততটুকু, তাহলে আমরা কি করবো, আমরা এইটাই রাখি। তাহলে মূল শিকল হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার মূল শিকল, তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার শাখা, এটা হচ্ছে আমার শাখা। এখন আমি নাম্বারিংটা কোন দিক থেকে করবো সেটা একটা বিষয়, যে দেখো এখানে বাম থেকে ডান দিকে করলেও
এই শাখার কার্বনটি তিন নং কার্বনের সাথে যুক্ত হয়। আর ডান থেকে যদি বাম দিকে নাম্বারিং করি তাহলে এই কার্বনটির নাম্বার পরে দুই, অর্থাৎ এই কার্বনটি দুই নং কার্বনের সাথে যুক্ত। এক্ষেত্রে আমরা কি করব, আমরা সবসময় শাখা কার্বনগুলো এমন কার্বনের সাথে যুক্ত থাকা দেখাবো যে কার্বনটির নাম্বারিং কম হবে, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যাযুক্ত কার্বনে যেন শাখাটা পড়ে, এইভাবে আমরা নাম্বারিং করব। তাহলে আমরা কি বলতে পারি যে এক দুই তিন চার এই নাম্বারিংটা আমার ঠিক আছে, এই নাম্বারিংটা আমার ঠিক আছে, তাহলে এই কার্বনটি দুই নং কার্বনে পড়তেছে। এভাবে আমরা প্রথমে মূল শিখলে নাম্বারিং করব। এরপরে আমাদের প্রথমে শাখাটি যে কার্বনে যুক্ত আছে সেই সংখ্যাটি লিখব, টু, কোন কার্বনে আছে, দুই নং কার্বনে। এখন প্রথমে আমরা শাখাটির নাম লিখব, এটা হচ্ছে অ্যালকাইল। তোমরা গ্রুপগুলো পড়ছো অ্যালকাইল গুলো, তাহলে এই যদি বলি তাহলে এটার নাম কি হবে, মিথাইল মূল। তাহলে আমরা কি বলতে পারি, টু হাইফেন মিথাইল, টু হাইফেন দিয়া লিখতে হবে মিথাইল, শাখার নাম হয়ে গেল। এরপরে আমরা মূল যৌগের নাম লিখবো, তাহলে মূল যে যৌগ কয়টি কার্বন আছে, এক দুই তিন চার, চারটি কার্বন আছে, তাহলে টু মিথাইল চারটি কার্বন হলে কি হবে, বিউটেন, তাহলে টু মিথাইল বিউটেন। এটা হচ্ছে আমাদের সাধারণ পদ্ধতিতে ছিল আইসোপেন্টেন, আর ইউপেক পদ্ধতিতে এটার নাম হচ্ছে টু মিথাইল বিউটেন। এখন যদি একাধিক থাকে, এখানে একটা শাখা থাকলো, এখানে একটা শাখা থাকলো, তাহলে কি যথারীতি আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে, এক দুই তিন চার। আমি যদি এদিক থেকেও করি এক দুই তিন চার, তাহলে দুই তিনেই পরে শাখা দুইটা, দুই তিনেই পরে আমি যেগুলো দিক থেকে এখানে নাম্বারিংটা করতে পারবো। তাহলে নামকরণের ক্ষেত্রে কি, প্রথমে সেই একইভাবে কয় নম্বরের শাখা আছে, দুই, আর একটা আছে কততে, তিন, একই শাখা একই মূলক যুক্ত আছে, তাহলে আমরা একসাথে লিখতে পারবো টু, আর একটা আছে থ্রিতে, এর মাঝে দিতে হবে কমা, তারপর দিতে হবে হাইফেন, যেহেতু মিথাইল কয়টা আছে, দুইটা, তাই এটাকে লিখতে হবে ডাই মিথাইল। কার্বন আছে চারটি, সুতরাং বিউটেন, টু থ্রি ডাই মিথাইল বিউটেন, টু থ্রি ডাইমিথাইল বিউটেন। এখন দেখো আমাদের যদি যৌগটায় একাধিক শাখা থাকে, C2H5, তাহলে দেখো মূল শিকল নিশ্চয়ই এটা, আর দুটি শাখা আছে, শাখা দুটি আবার কিন্তু আলাদা, শাখা দুটি আলাদা, কোন দিক থেকে নাম্বারিং করব, এক দুই তিন চার পাঁচ, এদিক থেকে করা যায়, আবার এক দুই তিন চার পাঁচ, এদিক থেকে করলে, ডান থেকে বামে করলে নাম্বারিং, তাহলে পরে দুই আর তিন, তাহলে দুই আর তিনের মাঝে পড়ে, আর বাম থেকে ডান দিকে করলে তিন আর চারের মাঝে পড়ে। তাহলে দেখো যোগ যদি করি তাহলে ডান থেকে বামের দিকে নাম্বারিং এর শাখার নাম্বারগুলো, শাখাযুক্ত কার্বনের নাম্বারগুলোর যোগফল হয় পাঁচ, আর বাম থেকে ডানে করলে নাম্বার হয় সাত। আমরা কি করব, যেটা ছোট হবে ছোট সেটা ডাকবো, তাহলে আমরা ছোটটা ডাকলাম। এখন এই ক্ষেত্রে নাম্বারিং হয়ে গেল, এখন আমরা নাম করব। তাহলে নাম করা যায় কি, টু মিথাইল থ্রি ইথাইল,
টু মিথাইল হাইফেন থ্রি ইথাইল, এইভাবে লিখতে হবে ইথাইল। তাহলে কার্বন কয়টা? পাঁচটা। তাহলে এক দুই তিন চার পাঁচ, পেন্টেন। আবার কি লেখা যায়? আমি ইচ্ছা করলে থ্রি ইথাইলটাকে আগে লিখতে পারি, থ্রি ইথাইল টু মিথাইল পেন্টেন। এখন এই যৌগটা কি দুইটা নাম হবে? দুইটা হবে? দুইটা হবে না, নিশ্চয়ই একটা হবে। তাহলে এই ক্ষেত্রেও নামকরণের একটি নিয়ম আছে, একাধিক শাখা থাকলে আমরা নাম্বারটা প্রাধান্য না, আমরা শাখাগুলোর নাম দিয়ে আমরা কোনটা আগে যাবে সেটা নির্বাচন করব। ইংরেজি বর্ণমালায় যেটা আগে আসবে সেটা আগে যাবে। যেমন এখানে ইথাইল মিথাইল লিখতে এম, আর ইথাইল লিখতে ই, তাহলে আমার নিশ্চয়ই ই আগে, তাই এই নামকরণটি ঠিক। তাহলে আমাদের এই যৌগটা কি হবে? এই নামটা হবে না, আমার এই যৌগটার নাম হবে থ্রি ইথাইল টু মিথাইল পেন্টেন। দেখো একাধিক নাম্বার যখন পাশাপাশি লিখবো তখন কমা, কিন্তু আলাদা আলাদা করে লিখলে হাইফেন দ্বারা যুক্ত করতে হয়। থ্রি এপাশে কিছু নাই তাই হাইফেন নাই, থ্রি হাইফেন ইথাইল টু, টু লিখতেছে। এখন ইথাইলের সাথে টু এবং মিথাইল যোগ করার জন্য আমি টু এর দুই পাশে দুটো হাইফেন দেব। এগুলো তোমাদের সঠিকভাবে লিখতে হবে, মনে রাখতে হবে এই অংশগুলো। এইভাবে আমরা অ্যালকেনের নামকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নামকরণের সাধারণ পদ্ধতি এবং ইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের এই অংশটুকু ভালো করে দেখো, এবং নিজেরা নিজেরা অনেকগুলো যৌগের সংকেত লিখে নামকরণ করার চেষ্টা করো। বইয়ে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, এবং নিজেরাও কিছু যৌগ লিখে লিখে নামকরণ করার চেষ্টা করো। না পারলে আমাকে ইনবক্সে লিখো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।